চলুন মায়েরা সবাই মথুরাবাজি যাবেন, যাবেন তো সবাই, সবাই যেতে যেতে বসে বসে নেচে গে দুটি বাহু তুলে সবাই মিলে। আপনারা বসে বসে কিভাবে নাচতে পারেন আমরা দেখবো একটু। ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যবুনারি ধারে ধারে তোমালি রুবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালি রুবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যবুনারি ধারে ধারে তোমালি রুবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালি রুবন। সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখো গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে তোমালের মন ধরব। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। নিত্যানন্দ মা যশোদা, সখী আছে সীতায় রাধা রানী, আমার বজ গোপী গো নিত্যানন্দ মা যশোদা, আছে যত সখী গো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। ওই দেখো খেলে অনুখ, যবুনারি ধারে ধারে তোমালে রুবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রুবন। ও আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবে, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে বারতা। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে বারতা। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে বারতা। বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে বারতা। আহা নাচে রে, নাচে রে নন্দ দুলা, আহা নাচে রে, নাচে রে নন্দ দুলা, আহা নাচে রে, নাচে রে নন্দ দুলা, রাশি রাশি মঞ্চে যত বাজুবালা, নাচরা সমঞ্চে যত বাজুবালা, রাশি রাশি মঞ্চে যত বাজুবালা, আজ নাচরা সমঞ্চে যত বাজুবালা। হাতে বাজে কন কন গলে দুলে মালা, হাতে বাজে কন কন গলে বনমালা। আহা নাচে রে, নাচে রে নন্দ দুলা, আহা নাচে রে, নাচে রে নন্দ দুলা, আহা নাচে রে, নাচে রে নন্দ দুলা, আহা নাচে রে, নাচে রে নন্দ দুলা। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন হরি বলে, একবার কৃষ্ণ হরি হরি বাহু তুলে নাচো রে মোহন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন হরি বলে। মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন হরি বলে, নাই গৌ হরি 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 বলে, নাচো রে মোহন হরি বলে, নাচো রে মোহন হরি।
করি বলে তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে এসে গেছি। ওগো রাধে বলো মাসি, দেখো দেখো একবার আজকে যমুনা কানায় 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 ভরে গেছে। হ্যাঁ গো মাসি, আর কেমন ভাবে উথাল পাতাল হয়ে খাচ্ছে যাচ্ছে দেখতে পাচ্ছি মাসি, আর কেমন ভাবে গর্জন করছে দেখছো শুনতে পেয়েছি মাসি। তবে মাসি, আজকে যদি যমুনায় তো জল হয় তাহলে আমরা ওপারে যাব কেমন করে? যাব কেমন? হ্যাঁ গো, ভক্তমণির ভক্তিবতী মায়েরা ঘাট আছে মানে নাবিক আছে, আর নাবিক আছে মানে নৌকা আছে, ঠিক মা? তাহলে এখান থেকে যদি আমরা নাবিক নাবিক বলে ডাকি, নাবিক আমাদেরকে সাড়া দেবে কি দেবে তো নাকি বলছো মাসি? হ্যাঁ, তাহলে এক কাজ করো মাসি, বলো আমরা সবাই মিলে বেশ একই সুরে এপার থেকে নাবিককে ডেকে দেখি। বেশ, বলি ও নাবি, ও নাবি, আমরা ওপারে যাব, আমাদের পারাপার করে দাও। তুমি যেখানে যেভাবেই থাকো, ওহো এই মাসি ডাকিলে তোমায় আসিতেই হবে, ও মনে রে খো, ও মনে রে খো, যেখানে যেভাবেই থাকো, তুমি যেখানে যেভাবেই থাকো, মাসি ডাকিলে তোমায় আসিতেই হবে, ও মনে রেখো, ও মনে রেখো। তোমার তরণে খানিহীন হয়ে তুমি আসিবে গভীরে ভরে, তোমার তরণে খানিহীন হয়ে তুমি আসিবে গভীরে ভরে, এই যমুনারি ঘাটেতে, ও মনে রেখো, ও মনে রেখো, ও মনে রেখো, ঘাটের নাবি হরি হরি বল, তুমি পারের কান্ডারি ডাকি তোমায় বারে বারে, পার করে দাও আমাদের পথ, চেয়ে বসে আছি তোমারই আশাতে, তরণী নিয়ে এসো তুমি যমুনার ঘাটে, তুমি পারে রোকন্দারি ডাকি তোমায় বারে বারে, পার করে দাও আমাদের পথ, চেয়ে বসে আছি তোমারই আশাতে, তরণী নিয়ে এসো তুমি যমুনার ঘাটে, ও নাবি গো
ভক্তের বিধাতা ভক্তেরই যে প্রাণ, তুমি কখনো হাসা কখনো কাঁদাও এই কি তোমার দুনিয়া হয়। তুমি ভক্তের ভগবান ভক্তের বিধাতা ভক্তেরই যে প্রাণ, তুমি কখনো হাসাও কখনো কাঁদাও এই কি তোমার দুনিয়া হয়। পথ চেয়ে বসে আছি তোমারই আশাতে, চরণে এসে তুমি যমুনার ঘাটে। আচ্ছা, দীপঙ্কর প্রামাণিক মহাশয় উনি বড়াই মাকে ৫০ টাকা দিয়ে পুস্তক করছেন, আশা করি সবাই হরি ধ্বনি সকালে সমর্থন করবেন। নিতাই গৌর বেমানন্দে হরি হরি বল। ও গোপাল তুলি দে রে নৌকা পাল তুলি দে, আজ পাল তুলে দে নৌকা পাল তুলে দে, পাল তুলে দে রে নৌকা পাল তুলে দে, আজ পাল তুলে দে। শুধু ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের এত করে ডাকলাম, এত করে ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। মায়েরা আপনারাও জানতেন আর আমিও জানতাম আমার ডাকে সাড়া দেবে না। কার ডাকে সাড়া দেবে? যার কে তার যুগে যুগে অবতার ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনও বন্ধু জগৎপতে দীনও বন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্তই নমো তু রাধাকান্তই নমস্তুতে। ওগো রাধে বলো মাসি, তুমি তোমার মন প্রাণ সবকিছু উজাড় করে তোমার প্রাণবোধকে তুমি একবার ডাকার মতো ডেকে দেখো রাধে, দেখবি তোমার ডাকেই সাড়া দেবে। তুমি বলছো মাসি? হ্যাঁ গো রাধে। বেশ মাসি, তোমার কথা মতো আমি একবার ডেকে বেশ। শ্রী গুরু নিদাই গৌর বেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। এই উদাস দুপুর বেলা সখা আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে ও কি, দেখতে তোমায় মন চাইছে
তোমায় মনে চাইছে। ৩১ সালে শ্রী শ্রী গৌর নিতাই কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। চকদুর্গদাস থেকে আগত শ্রী শ্রী গৌর নিতাই কীর্তন সম্প্রদায় প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন আমাদের গুরুদেব দুজন, স্বর্গীয় নিরঞ্জন কুমার ভৌমিক ও নিচ্ছত কর্মতা গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু সুবীর চন্দ্র প্রামাণিক মহাশয়ের, যিনি কেশ্য বাজাচ্ছেন আমাদের মাস্টারমশাই, আশীর্বাদ ধন্য মাথায় নিয়ে ১০টি জেলাতে প্রোগ্রাম করে বেড়াচ্ছি। পূর্ব মেদিনীপুর জেলা ১ নম্বর টিম, ১ নম্বর টিম শ্রী শ্রী গৌর নিতাই কীর্তন সম্প্রদায়। আপনারা ফোন ইউটিউব চ্যানেল খুললেই দেখতে পাবেন আমাদের ১১টা চ্যানেল রয়েছেন, পার্বতী কীর্তন ইন্ডিয়া, রাধা কীর্তন ইন্ডিয়া, লালু ভাই স্টুডিও পসরা কীর্তন, মা ছবি স্টুডিও এবং বিশ্বজিৎ স্টুডিও এবং পূজা কীর্তন এবং রাধা কীর্তন ইন্ডিয়া, ডিজে অলোক আরও, জয়দেব স্টুডিও, অনেকে রয়েছেন আমাদের স্টুডিও এসে গেছেন আপনাদের সামনে, অনেকে এসে গেছেন তো আপনারা দেখছেন। যাই হোক, ভক্তদের আশীর্বাদ ধন্য মাথায় নিয়েই এই ১০টি জেলাতে প্রোগ্রাম করে চলছেই আজকের ১৪৩১ সালের যমুনা মিলন। আমার যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন আমার মামা অনিল চন্দ্র বেরা মহাশয়, এবং যিনি
ব্যাটম্যান রয়েছে আমার মহানদা, এবং যিনি করতালম্যান রয়েছে আমার জেঠুর ছেলে দাদা দিলীপ কর মহাশয়, এবং যিনি খোল ও ঢোল বাদক আমাদের রয়েছেন অদ্বৈত দা, এবং কীর্তনিয়া আমার দাদা উত্তম কর দাস মহাশয়, এবং এত সুন্দর ভাবে অভিনয় করছেন, নাচে গানে ভরিয়ে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার ওয়ান নম্বর টিম আমার মামার ছেলে গোপাল চন্দ্র জানা মহাশয়, এবং যিনি রাধারানীর অভিনয় করছেন আমার ভাইজি এবং মাস্টারমশাইয়ের যিনি ছেলের ঘরে বৌমা বুলটি প্রামাণিক, এবং আমার ভাগ্নি রয়েছেন রীনা দণ্ডপাঠ, এবং আজকে দশটি আজকে এগারো বছর গাড়ি দিয়ে যাচ্ছেন যিনি সুনিতা ট্রাভেলস প্রোপাইটার জয়দেব মণ্ডল মহাশয়। সামনে থাকুক আর দূরে থাকুক আমি উনি গাড়ি দিয়ে যাচ্ছেন। আমার নাম শ্রী গুরুপদ ভৌমিক দল ম্যানেজার, আপনাদের চরণ ধুলি, আপনাদের আশীর্বাদ এবং আমাদের পিতা মাতার আশীর্বাদ আমার, এবং আমাদের যিনি শিক্ষাগুরু দীক্ষাগুরু এবং যিনি আমাদের এই কীর্তন গানের যিনি আমাদের মাস্টারমশাই এখন রয়েছেন শ্রীযুক্ত বাবু সুবীর চন্দ্র প্রামাণিক মহাশয়, চরণ ধুলি মস্তকে লয়ে আজকে দশটি জেলায় প্রোগ্রাম করে চলছি। ওনার আশীর্বাদ ধন্য মাথায় নিয়ে ওনাকে আশীর্বাদ করবেন, আমাদের গৌণিতা কীর্তন সম্প্রদায়কে আশীর্বাদ করবেন, আপনাদেরকে আমি আশীর্বাদ করব, আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা এইভাবে যেন অনুষ্ঠানটা করতে পারেন, যার যে মনের আশা পূর্ণ হবে আপনি যেমনভাবে পারবেন তেমনভাবে করবেন, এবং সৌমিলির সুবর্ণ প্রাসন উপলক্ষে আজকেই হরিনাম সংকীর্তন চলছে, ওনাকে আশীর্বাদ করবেন, উনিও যেন বড় হয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে যেন বড় হয়ে কোনো করে তাই ওনাকেও আশীর্বাদ করবেন। শীঘ্র নিতাই গৌর পরমানন্দে হরি হরি বলো, হরি বল, হরে কৃষ্ণ। সেই সঙ্গে পার্বতী প্রামাণিক, পার্বতী প্রামাণিক রাধারানীকে 20 টাকা এবং ললিতাকে 20 টাকা দিয়ে পুরস্কার করছেন, আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শীঘ্র নিতাই গৌর পরমানন্দে হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ ঘড়ি ঘড়ি বল। কারা যেন নদীর কিনারে এসে নাবিক নাবিক বলে ডাকছ গো, তোমরা তো মনের সুখে নাবিক নাবিক বলে ডাকছ, কিন্তু তাল তরঙ্গ জলে উঠে আমি কোনো মতেই কোনো কিনারায় নৌকাটা ভিড়াতে পারছি না, তাই আমার মনের অবস্থা কি হয়েছে জানো, অকুল হো গঙ্গে ঘাটে অকুল হো গঙ্গে ঘাটে, ও আমি আছি গো বসিয়া আমারে ডাক গো হাসিয়া, রাধা রূপে
যমুনার কুল আলো করে দাঁড়িয়েছে কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলো। ওদের মধ্যে আমার প্রিয় আছে তো? আমি আমার প্রিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো তো? কিন্তু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, উত্তাল তরঙ্গ জলে ধুয়ে আমি কোনো মতেই কোনো কিনারায় নৌকোটা ভিড়াতে পারছি না। নদী রূপটা যেমন পরিবর্তন হয়ে গেল, আমার মনটাও কিন্তু আনচান হয়ে গেছে গো। ও নদী রূপ দেখে হা আমার মন উড়াইয়া যায়, ইহা ন সোনার পর তাহলে ভাই সাজা। ও নদী রূপ দেখে হায় আমার মহান উড়াইয়া
সাজায়, নদীর রূপ দেখে হায় আমার মন এবারে ধীরে ধীরে করে নদীর কিনারায় নৌকোটা ভিড়ে দেখি, হায় হায় তোরি আমার ঠগলো বালু চরে আমার মনে যে কেমন করে, তোরি আমার ঠেকলো বালু চরে আমার মনে যে কেমন করে, তোরি আমার ঠেকলো বালু চরে আমার মনে যে কেমন করে, আমার মনে যে কেমন কর, 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 আমার মনে যে কেমন কর। হরে কৃষ্ণ ললিতা বলে, রাধে অনেকক্ষণ ধরে কিন্তু নদীর ঘাটে আমাদের মাসিকে দেখতে পাচ্ছি। গো আমিও তো দেখতে পাচ্ছি না, এক কাজ করো মাসিকে ডেকে দেখ, ডেকে দেখবো, ডেকে দেখ, ঠিক আছে ডাকছি। বলি ও মাসি, তুমি একবার ডেকে দেখো, আমি একবার ডেকে দেখ, থাকো তাহলে ডেকে দেখি। বলি ও মাসি, বলি ও রাধে গো, বলো বলো, বলি ও ললিতা, বলো বলো, বলি ও রাধে ললিতা, আরে ডেকে আমাকে মাছি, যাচ্ছি তোমাদের কাছে রাধে গো, মাছি যাচ্ছি তোমাদের কাছে, বলিও ললিতা, বলিও ললিতা, ও বিশাখা আরে দেবো মাসিকে, মাসি আসে আমাদের কাছে, ও ললিতা মাসি আসে আমাদের কাছে, বলিও রাধে গো, বলো বলো, বলিও রাধে গো ও ললিতা, আর যদি না আমাকে বলিবো, যাচ্ছি তোমাদের কাছে ও রাধে গো, মাসি যাচ্ছি তোমাদের কাছে, ও ললিতা মাসি আসে আমাদের কাছে, ও ললিতা মাসি আসে আমাদের কাছে, ললিতা হরি 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 বল, ললিতা মাসি আসে আমাদের কাছে, ও ললিতা মাসি আসছে।